একটি ইসমেটিক স্ট্রোক যা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে এবং রক্ত প্রবাহ বন্ধ করে দেয়। আরেকটি হলো হ্যামারেজ স্ট্রোক, যার কারণে মস্তিষ্কে রক্ত সংবহনকারী শিরা ফুটা হয়ে মস্তিষ্কে রক্ত ছড়িয়ে পড়ে। দুই ধরনের স্ট্রোক শরীরের জন্য ক্ষতিকর। কিছু কাজ আছে যা স্ট্রোক হওয়ার ঝুঁকি হ্রাস করে। নিয়মিত ব্যায়াম করুন। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়ামের প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে 20 থেকে 25 মিনিট ব্যায়াম করুন। এটি সপ্তাহে 5 বার করুন। এটি স্ট্রোক হওয়ার ঝুঁকি কমিয়ে দেবে অনেকখানি। আপেল রাখুন। প্রচলিত আছে প্রতিদিন একটি করে আপেল খান আর ডাক্তার দূরে রাখুন। এই কথাটি স্ট্রোকের ঝুঁকিকে হ্রাসের ক্ষেত্রেও প্রযোজ্য। গবেষণায় দেখা গেছে প্রতিদিন একটি করে আপেল খাওয়া স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। এমনকি নাশপাতিও আপেলের মতো কাজ করে। এক টুকরা ডার্ক চকলেট। ডার্ক চকলেট স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড নামক উপাদান রয়েছে যা ধরিতে রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে। ডার্ক চকলেটে আরও আছে ম্যাগনেশিয়াম এবং ফাইবার যা রক্তে খারাপ কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে। সপ্তাহে কয়েকবার এক টুকরা ডার্ক চকলেট খান। ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে। ওজন নিয়ন্ত্রণে রাখুন, প্রয়োজনে ব্যায়াম করুন এবং সঠিক ডায়েট অনুসরণ করুন। রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান। হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে যে সকল নারীরা 7 ঘন্টারও কম ঘুমায় তাদের স্ট্রোক আর হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেশি থাকে। কম স্ট্রেস হরমোন বৃদ্ধি করে, সাথে উচ্চ রক্তচাপ এবং রক্তে চিনির পরিমাণও বৃদ্ধি করে থাকে। সুস্থ থাকতে চাইলে ঘুমের সময় 1 ঘন্টা বাড়িয়ে নিন। 8 ঘন্টার পরিবর্তে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। কমপক্ষে সপ্তাহে 1 বার মাছ খান। মাছ খেতে পছন্দ করেন না? এই মাছ আপনার স্ট্রোকের ঝুঁকি হ্রাস করবে। জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন 2002 সালে জরিপে দেখা গেছে যারা সপ্তাহে 1 বার মাছ খেয়ে থাকেন তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মৃত্যু হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়। লবণ কম খান। প্রতিদিন 2300 মিলিগ্রামের বেশি লবণ খাবেন না। তবে আপনার বয়স যদি 51-এরও বেশি হয় তবে 1500 মিলিগ্রামের বেশি লবণ খাওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত লবণ এবং লবণ জাতীয় খাদ্য স্ট্রোক হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে। ধূমপান ত্যাগ করুন। ধূমপান স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে। সুস্থ থাকতে চাইলে আজই ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।